ভাইরা, কিছুদিন আগে পত্রিকায় পড়লাম একটা খবর। খবরটা ছিল এমন, একজন যুবক তার জীবনের কাহিনীটা বলছে। ও দুনিয়ার সন্তানের দল, আমার মতো কুলাঙ্গার সন্তান কেউ হইও না। আমি এমন একটা কুলাঙ্গার সন্তান, আমার দুনিয়াতে আসার পরে আমি দেখতে পেলাম আমার বাবা নাই, মা আমাকে মানুষের বাড়িতে কাম করে করে লেখাপড়া করাইছেন। একটু বোঝ হওয়ার পর আমি দেখলাম আমার মায়ের একটা চোখ নাই, চোখটা বিশাল গর্ত হয়ে আছে। আমার মায়ের চেহারার দিকে তাকাইলে বড় ভয় হয়। স্কুলের ক্লাসের ছাত্র ছাত্রীরা আমাকে নিষেধ করে, তোর মাকে স্কুলে আসতে নিষেধ করবি, চেহারার দিকে তাকাইলে ভয় লাগে, চেহারার দিকে তাকাইলে বড় ভয় লাগে, একটা চোখ নাই বিশাল গর্ত। আমি মাকে বললাম, মা তুমি স্কুলে যেও না। মা বলতেছে, বাবা রে সারাদিন তোমাকে না দেখলে আমি মা সইতে পারি না, থাকতে পারি না, কারণ দুনিয়াতে আমার কেউ নাই, আছো শুধু তুমি আর আমি। অতএব আমাকে স্কুলে যদি একবার না যাই আমি মা সেটা সহ্য করতে পারি না। হাই স্কুলে গেলাম, সেখানেও মা আমাকে দেখতে হাই স্কুলে যায়, কলেজে গেলাম তবু মা দেখতে যায়, ছাত্রছাত্রীরা না করে আর পুরো মা মানে না মানে না, আমিও নিষেধ করি মা নিষেধ মানে না। এক পর্যায়ে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে গেলাম, সেখানে লেখাপড়া করি, সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পর আমরা একে অপরকে বিয়ে করি নেই। আমি ঢাকা শহরের রং বেরং দেইকা, মার কথা আমি সন্তান ভুলে যাই। আমি আমার বউনিয়া সংসার শুরু করে দিছি, অথচ গ্রামের দুঃখিনী মায়ের কথা আমি ইয়াদ করলাম না। এইদিকে মা শহর থেকে যেই মানুষটা গ্রামে যায় তারে জিজ্ঞেস করে, আমার সন্তান রে তোমরা দেখছো নি? মানুষজন কয়, আমরা দেখছি অমুক এলাকায় তার বাসা, বউনিয়া থাকি। একদিন দুঃখিনী মা লাঠিতে বর দিয়া বর দিয়া বাসার ঠিকানা লইয়া দরজার সামনে হাজির হয়ে গেছে। দরজা নক করছি, সন্তান দরজা কইলা দেখি দুঃখিনী মা। তখনও সন্তানের দিল নরম হয় না, মানুষ যখন পাপ করে অন্যায় করে দিল শক্ত হয়ে যায় পাথরের মতো। মার চোখের পানি দেখলো তার দিল নরম হয় না, দরজা খুইলা যেই দেখলো মা দাঁড়ায় আছে, তখন মার একটা ধমক দিয়া বসছে। ধমক দিয়া কইরে, মা তুমি এখানে কেন আইসো? স্কুল জমানায় শান্তি দেও নাই, কলেজ জমানায় শান্তি দেও নাই, যত নিষেধ করেছি ততই তুমি শুধু আসো আসো, তোমার চেহারা দেখলে বড় ভয় লাগে, বিশ্রী লাগে। আমার বউ যদি তোমারে দেখে সেও তো ভয় পাবে। এই কথা বইলা যখন ধমক দিছে দুঃখিনী মা, তখন ধরের ঘরের দরজার সামনে দাঁড়ায়া আসমানের মালিকের দিকে তাকায়া চোখের পানিটা সাইরা হাতটা উঠায় কয়, বাবা আমি সাহায্য নিতে আসি নাই, আমি তোমার কাছে পয়সা নিতে আসি নাই, এসেছি রে বাবা যেই সন্তানের কারণে আমি জীবন যৌবন সব শেষ করেছি, যেই সন্তানের কারণে বাপ মার কাছে যাই নাই, স্বামীর বিটাতে ছিলাম, মানুষের বাড়িতে কাম করে করে যার লেখাপড়া করাইছি, ওই সন্তানটার এক নজর দেখার জন্য আমি এসেছি। বাবা আমি তোমারে দেখছি আমার মন জুড়ে গেছি, আমি থাকতেও আসি নাই, পয়সা নিতেও আসি নাই, বাবা আমি গেলাম, তোমরা সুখে থাকো, বউ নিয়ে তুমি সুখে থাকো। এই বইলা মা চলে গেল। এই সন্তান পত্রিকার ভাষায় নিজের জীবনী বলে আর বলতেছি। এর কিছুদিন পর আমার গ্রামের পাশের গ্রামেই একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করা হলো, প্রধান অতিথি করা হলো, আমি ওই অনুষ্ঠানে হাজির হলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর মন চাইল পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, একটু মারে দেখে যাই, আর সিমারে দেখার জন্য আইসে দেখি দরজা বন্ধ। বাহির থেকে ডাক দিলাম, মা কয়া কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না, মা কয়ে ডাকতেছি কেউ দরজা খুলে না,
হঠাৎ করে একজন মহিলা দরজা খুলল, এই মহিলারে আমি কোনো দিন দেখি নাই। ডাক দিয়া বললাম, তুমি কে? কয়, আমি আপনার ফুফাতো বোন। আমার ফুফু আজকে অনেক দিন যাবত অসুস্থ, বিছানায় পড়ে আছে। আমি আমার ফুফুর সেবা করার জন্য এসেছিলাম। শেষ সময় আমার ফুফু চিকিৎসার অভাবে আজকে এক সপ্তাহ হয় আমার ফুফু দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছি। আপনি বুঝি এই বাড়ির সাহেব বলে হ? আমার মা কই, কয়, আপনার আম্মা এক সপ্তাহ হয় দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছি। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়া গেছে, আর বলছে কোনো দিন যদি আমার সন্তান আমারে দেখতে আয়, তোমরা এই চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এই যে নেন আপনার মায়ের চিঠি। যুবক বলতেছে, আমি চিঠিটা হাতে নিলাম, চিঠিটা হাতে নিয়ে চিঠিটা খুললাম, কইলা দেখি মায়ের হাতের লিখা। মা লিখতেছে, বাজান কোন দিন মায়ের খবর নিতে গ্রামে আসবা জানি না, কোন দিন মার কোথায় ইয়াদ হবে জানি না, তবে মৃত্যুর আগে আমি একটা সংবাদ তোমাকে জানা গেলাম। মার একটা চোখ নাই বিধায় তুমি মারে ঘৃণা করতা, মারে ভয় পাইতা যাইতে নিষেধ করতা, কিন্তু দুনিয়ায় একদিনও কোনো দিন তুমি আমারে জিগাও নাই। মা গো, তোমার চোখটা গেল কোথায়? একদিনও তুমি জিগাও নাই। আজকে চিঠির বাসায় লিখে গেলাম, বাবারে এই চোখটা আমি তোমারে দান করছি। জোরে কোন সুবহানাল্লাহ, এই চোখটা আমি মা তোমাকে দান করছি। শিশুকালে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তার বলল তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, যদি আর একটা চোখ তোমারে দেওয়া না হয় তোমার দুটা চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম, ডাক্তার আমি মার একটা চোখ নয় দুটা চোখ নিয়েও যদি আমার সন্তানের চোখ বাঁচানো যায়, আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন তোমাকে চোখটা দান করেছি, এজন্য মার একটা চোখ নাই, দেখতে ভয় লাগে। যুবক এই কথা পড়ার পর হাউমাউ করে কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদতে লাগলো, কিন্তু কান্নাকাটি করে কোনো লাভ নাই, লাভ নাই। মা যদি কলি যায় ব্যথা লইয়া, বাবা যদি কলি যায় ব্যথা লইয়া, কবরে যায় রে যুবক, মনে রাখবা তোমার জিন্দগির নামাজ, তোমার জিন্দগির রোজা, তোমার জিন্দগির হজ, তোমার জিন্দগির যাবতীয় আমল, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না যদি তোমার বিরুদ্ধে মায়ের মামলা থাকে, বাবার মামলা থাকে। এজন্যই তো ভাইরা বন্ধুরা, ভাইরা করাচির হজরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, ইনি বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, বাস্তব ঘটনা শুনাইতেছি আপনাদেরকে। বাস্তব যুবক, দিলটা একটু নরম করে কথাগুলি শোনো, দিলটা নরম হয়ে যাবে, জীবনে আর কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবা না। যদি কইরা থাকো আজ রাত মাপ ছায়া নিবা। আল্লাহর ওলি বলে, আমি করাচির মসজিদে নামাজ পড়লাম, দেখি একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, কিন্তু ডান হাত কাপড় দিয়া পেঁচানো। নামাজ শেষ হলে পরে আমি যুবকরে ডাক দিলাম, রে যুবক তোমার নামাজটা বড় সুন্দর নামাজ হয়েছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক বলতেছে, গল্লার বলি আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি কেউ মসজিদে টিকতে পারবে না, আমাকে এলাকা থেকে বের করে দিবে। আল্লাহর বলি বলেন, তাহলে তুমি কি কোনো চিকিৎসা করাও না? যুবক বলে, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো শেষ, কেউ আমার রোগ ধরতে পারে না। ডাক্তার এই পচন ভালো করার জন্য অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক, সব ধরনের ঔষধ দেয়, কিন্তু কোনো ঔষধেই কাজ হয় না। ডাক্তার নিজেরা বলে, আমরা তো বুঝি না কোথায় গন্ডগোল, কি সমস্যা, আমাদের যে ঔষধ, যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে তো তোমার ভালো হওয়ার কথা,
আল্লাহর ওলি বলেন যুবক অন্য দেশের ডাক্তার দেখাও তখনই যুবক চোখের পানিটা সাইরা দিয়া কান্দে আর কই আল্লাহর ওলি গো আমাকে আর ডাক্তার দেখাইতে বলবেন না দুনিয়ার কোন ডাক্তার আমার রোগ ধরতে পারবে না আমি আমার রোগ ধরে ফেলেছি কেউ না ধরলো আমি ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে আগুন লাগছে শেরপুর পানি দেয় ফরিদপুর জীবনে কোনোদিন আগুন নিভবে না আমার রোগ হলো আসমানে চিকিৎসা জমিনে রোগ সারবে না কি তোমার জীবনের ইতিহাস এমনি যুবক চুকির পানি সেইরা দিয়া কান্দে আর কয় আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান জন্মের পরেই আব্বা মারা গেছেন আম্মা আমাকে বড় কষ্ট করে করে লালন পালন করছেন আমি মানুষের বাড়িতে মায় কাজ করিয়া করিয়া আমার স্কুলের খাতা কলম কিনা দিয়া দিয়া লেখাপড়া করাইছি আমি কলেজে গেলাম ভার্সিটিতে গেলাম তারপরে সুন্দরী একটা বউ বিয়ে কইরা বাড়ির থেকে বাড়িতে উঠাইলাম আমার মা আমার বউকে মেনে নিলেন কোনো বাধা দিলেন না মা বললেন শুধু এতটুকু বাবা আমাকে একটু খবর দিলি না আমি মা নিজে যাইয়া বৌমাকে উঠে আনতাম একটু খবর দিলি না এরপরও মা মেনে নিছেন কিন্তু আমার মাকে মা হিসাবে মানতে পারে না অফিস থেকে আসলে পরি আমার কানে কানে মার বিরুদ্ধে অভিযোগ দেয় আমি মার বিরুদ্ধে অভিযোগ শুনি একদিন দুই দিন তিন দিন শুনতে শুনতে আমি মার রুমে ডুইকা মারে বকাবকি শুরু করলাম প্রথমেই মারে বকা দিলাম এ মা তুমি কেন ওর সাথে যন্ত্রণা দাও মা বলে বাবা আমি কিছু বলি নাই প্রতিদিন আমার বউ অফিস থেকে আসার সাথে সাথে মায়ের বিরুদ্ধে আমাকে কানফোড়া দেয় আমি তো সুন্দরী বউ মহব্বত করে বিয়ে করেছি আমি তো তার কথায় মত্ত মার রুমে ডুইকা মারে প্রথম দিন বকাবকি করলাম দ্বিতীয় দিনও বকাবকি করলাম তৃতীয় দিন মার গায়ে আমি নালায়েক হাত উঠে ফেলছি যেই মাত্র মার গায়ে হাতটা উঠাইছি এমনি মা চুকির পানিটা সাইরা ডাক দেয়া কই বাজান রে আজকে বউয়ের কথায় তুই মার গায়ে হাত উঠে দিলি অথচ একবারও তুই ভাবলি না এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি তোর হাতের মধ্যে আমি মার হাজারো চুমা লেগে আছি বাবার আদর তোকে দিয়েছি মায়ের আদর তোকে দিয়েছি আজকে একটা বউ পাইয়া তুই মার গায়ে হাত উঠে দিলি ঠিক আছে নে আল্লাহ যেন তোর এই হাত পচায়া দেয় আল্লাহ যেন তোর এই হাত পচায়া দেয় তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো যুবক কান্দে আর বলতেছো গো আল্লাহর বলি আমি টের পাইছি তখনই আমার পায়ের নিচের জমিন কাইপে উঠছে যেন মার বদুয়ার সাথে সাথে আল্লাহর আরশটা পর্যন্ত গাইবে উঠছে কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছেন মার জানাজা পড়ার জন্য আমি অফিস থেকে রওনা দিলাম কিন্তু ওই দিন গ্রামে পৌঁছতে পৌঁছতে এত সমস্যা হয়ে গেছি অনেক দেরি হয়ে গেছে অন্য কোনো দিন এত দেরি হইতো না বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে গেল আইসা দেখি এলাকার মানুষ আমার সারাই মার জানাজার নামাজ পড়ে ফেলেছে মানুষজন আমাকে ডাইকে বলতেছে বাবা অনেক কোন অপেক্ষা করেছি রে বাবা আর মানুষে অপেক্ষা করে না এজন্য জানাজা পড়ে ফেলেছি ভাইরা বন্ধুরা যুবক কান্দে আর কয় বাবারা তোমাদের কোনো ভুল নাই তোমাদের কোনো দোষ নাই আমি বুঝে ফেলেছি গণ্ডগোল কোন জায়গায় যুবক বলতেছে আমি অপেক্ষায় তখন ছিলাম মার দুইটা বদদোয়ার একটা বদদোয়া কবুল হয়ে গেছে তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো আমি চেষ্টা করো মার জানাজার নামাজ পড়তে পারি নাই রে যুবক মার মনে কষ্ট দিয়া যদি কোনোদিন মা এমন বদদোয়া দেয় মনে রাইখো সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল
মাঝখানে কোনো বাধা থাকে না। এই তিন ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলো বাপ মা, আরেক হলো মুসাফির, আরেক হলো মজলুম। এই তিন ব্যক্তির দোয়াবদ দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। এজন্য মায়ে বদ দোয়া দিছে, তুই আমার জানাজার নামাজ পড়তে যেন না পারো। হাজারো চেষ্টা করে মা আর জানাজা পড়তে পারে নাই। যুবক বলে আমি অপেক্ষায়, এবার আমার হাতের পালা। মা বলছে তোর এই হাত যেন পচ্চা যায়, যে হাত দিয়ে তুই মারছ। কিছুদিন পরেই দেখি আমার হাতের মধ্যে ফোড়া দেখা দিছে, ফোড়া। এই ফোড়ার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে ওষুধ দিল, কিন্তু ফোড়া তো ভালো হয় না, বরং হাতে পচন শুরু হয়ে গেছে। ঔষধ দেয়, পচন আরো বাড়তেছে, আরো বাড়তেছে। ডাক্তার কোনোভাবে আমার রোগ ধরতে পারে না, এইবার আমি হাতের পচন লয়া কি করব? সুন্দরী বউ যার মহব্বতে পইরা আমার গায়ে হাত উঠাইছিলাম, ওই সুন্দরী বউটাও আমারে ফালাইয়া বাবার বাড়ি চলে গেছি। এখন আমি কি করব? এলাকায় আমারে থাকতে দেয় না, আশপাশের বাড়িতেও আমার কেউ থাকতে দেয় না। আমি শুধু এখন মসজিদে মসজিদে ঘুরি, হাতটারে কাপড় দেয়া পেঁচায় রাখি যেন দুর্গন্ধ কেউ টের না পায়। ও আল্লাহর বলি, এবার বলুন আমার কিছু করার আসেনি, আমার উপায় কি, আমার উপায় কি? ভাইরা বন্ধুরা, করাচির হজরত তখন বলেন, বাবারে সান্ত্বনা কেমনে দিব জানি না, তবে আমার নবীর একটা হাদিস, নবী বলে মান যারা কবরা বাবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বারান, যদি জুম্মার দিন পাঁচ ওয়াক্ত নামাজ কোনো সন্তান ভালোভাবে আদায় করে, জুম্মার দিন বাপমার কবর জিয়ারত করে, জুম্মার দিন বাপমার কবর জিয়ারত করতে যদি না বলে, দুনিয়ার যদি সে জানা অজানা বাপমারে কষ্ট দেয়, ওই জুম্মার দিনে কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিবি। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহর নবী ওই যুবককে বলতেছে, রে যুবক, এক নম্বর দায়িত্ব হলো বাপমার জন্য এই দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মারে তুমি মায়া করো, যেইভাবে আমার শিশুকালে আমার বাপ মা মায়া করছে। এই দোয়াটা যখনই তুমি করবা, সাথে সাথে এই খবর আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিব। দুই নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, নবী বলেন বাপমার জন্য বেশি বেশি দান সৎকা করো, বাপমার জন্য মসজিদ মাদ্রাসা বানাও, বাপমার জন্য মানুষের সেবামূলক কাজ করো, বাপমার জন্য তুমি হাত বাড়ায় দাও, তাহলে তোমার ওই দানের খবর সাথে সাথে আল্লাহ বাবার কবরে পৌঁছে দিবে, যেন তুমি দুনিয়ার থাইকা কবরে বাপমার সেবা করলা। তিন নম্বর ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার মা বাবার যদি কোনো ওয়াদা থাকে, ওয়াদা মসজিদ মাদ্রাসায় কোনো ওয়াদা ছিল, মসজিদে 10,000 মাদ্রাসায় 20,000, অথবা কোনো গরিব মানুষকে দান করার কোনো ওয়াদা ছিল, এমন কিছু যদি থাকে যেটা বাবার হক রয়ে গেছে, বাবা আদায় করে যায় নাই, এই আদায় করা অনাদায় বস্তুটা তুমি বাবার পক্ষ থেকে আদায় করো। বাবা হজ করে নাই, হজ ফরজ ছিল, তুমি বাবার পক্ষ থেকে হজটা আদায় করো। বাবা তোমার ফুফুদের সম্পদ দেয় নাই, তুমি ফুফুদেরকে ডাইকা তাদের সম্পদ বোঝায় দাও। বাবা যেই সমস্ত বিষয় তার দায়িত্ব ছিল করার, করে নাই, তুমি এই দায়িত্বগুলো আদায় করো, সাথে সাথে আল্লাহ পাক তোমার বাবার কবরে খেদমত আল্লাহ পৌঁছায় দিব। এজন্য বলি সন্তান, বাবার নামে মায়ের নামে গরু জবাই করে 40 করবা পরে, আগে দেখো বাবা কারো হক নষ্ট করছে কি না, দুনিয়ার তাকতি তাড়াতাড়ি তুমি হক ফিরে দাও। যদি তোমার চাচাদের হক নষ্ট করে থাকি, চাচা তো ভাই বোন তাদের সম্পদটা বুঝাইয়া দাও, ফুফুদের হক যদি নষ্ট করে থাকে, ফুফা তো ভাই বোনকে ডাই কেন আইনা, তাদের হক তাদেরকে বুঝাইয়া দাও। এই কাজ না কইরা, হাতি জব কইরা, 40 খাওয়াইলো বাবার কবরের আগুন নিববে না। ভালো করে শুইনেন, আমরা সমাজের তালে তালে চলি, আর আমি হাদিস থেকে বলতেছি, আল্লাহর নবী হাদিসে কি বলছেন,
যে আমরা আমাদের বাপমার জন্য কি করব। নবী হাদিসে কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনি, খাওয়াইবেন খাওয়ান, গরিবদেরকে খাওয়াবেন খাওয়ান, অসুবিধা নাই, কিন্তু মনে রাখতে হবে সবার আগে খেয়াল রাখো বাবা কারো হক নষ্ট করে গেছে কিনা, ওই হকটা তাড়াতাড়ি ফিরাও। এটা না দিয়া হাজার হাজার মানুষে গরু জবাই করে খাওয়াইল, বাপমার কবরের আগুন নিবে না। ভালো করে শুনবে। চার নম্বর নবী বলেন সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। কয়টা আমলের কথা মনে আসেনি আপনাদের? কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? ভালো করে ইয়াদ রাখবো হাদিসের কথা, পাঁচটা আমল। নবী বলেন পাঁচ নম্বর হলো সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাপ মার যারা আত্মীয় স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো। বাবার আত্মীয় হলো চাচা, বাবার আত্মীয় হলো চাচাতো ভাই বোন, বাবার আত্মীয় হলো তোমার ফুফু, বাবার আত্মীয় হলো ফুফাতো ভাই বোন। তুমি যদি আজকে পয়সাওয়ালা হও, বাবার কবরে যদি খেদমত পৌঁছাইতে চাও, আল্লাহর নবী বলেন চাচার খবর লও, চাচার খবর লও, ফুফুর খবর লও, চাচাতো ভাই বোনের খবর লও, ফুফাতো ভাই বোনের খবর লও, বাবার আত্মীয় স্বজন যারা, বাবার রক্তের মানুষগুলা যারা, তাদের খোঁজ খবর নাও। বাবার রক্তের কোনো মানুষ সমস্যায় পড়ে গেছে, অভাবে পড়ে গেছে, ওদেরকে তুমি সাহায্য করো। আল্লাহর নবী বলেন যখনই তুমি বাবার রক্তের কোনো মানুষকে সাহায্য করবা, সাথে সাথে আল্লাহ তোমার ওই সেবা, তোমার ওই খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিব। মার যারা আত্মীয়, মার আত্মীয় হলো মামা, মার আত্মীয় হলো নানা, মামা মার আত্মীয় হলো খালা, মা দুনিয়ায় নাই, মার আত্মীয় স্বজন আছে। নবী বলেন মার আত্মীয় স্বজনের খবর লাও, মার আত্মীয় নানা নানি তাদের খোঁজ খবর নাও, সমস্যা থাকলে সমাধান করো, সাহায্য লাগলে সাহায্য দাও। মার আত্মীয় মামা, মামা তো ভাই বোন অভাবে আছে, সাহায্য করো। মার রক্তের মানুষগুলিকে যখনই তুমি সাহায্য করবা, তাদের খোঁজ খবর নিবা। আল্লাহর নবী বললেন সাথে সাথে কবরে শুয়ে থাকা মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবি। যুবক প্রশ্ন করেছিল নবীকে, নবী গো আমার আব্বা আম্মা কবরে রাইকেও আমি বাপ মার সেবা করার সুযোগ আসেনি। নবী বললেন আছে, পাঁচটা আমল করলে বাপ মারে কবরে রাইকেও সেবা করা যায়। চার নম্বর হলো বাপ মার আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নিলে আল্লাহ পাক কবরে সেবা আর খেদমত পৌঁছায় দেয়। পাঁচ নম্বর আমল মনে রাখেন, ইকরামু সদিকিহিমা মিন বাদিহিমা। বাবা মার যারা বন্ধু বান্ধব, বাবার যারা বন্ধু, বাবার বয়সের যে মানুষগুলো আছে তাদেরকে পাইলে পরে বাবার মতো সেবা করো, বাবার মতো শ্রদ্ধা করো। বাবা যাদের সাথে চলতো, যদি এমন কোন মানুষকে পাও তখন তারে ডাক দিয়ে বলো চাচা আপনাকে কত কাল আব্বার সাথে দেখছি, আজকে আমার আব্বা নাই, বিদায় আপনি আসেন না। চাচা আপনারে কতদিন আব্বার সাথে একসাথে চা খাইতে দেখছি, একসাথে ঘুরতে দেখছি, আব্বার কাছে গল্প করতে দেখছি, চাচা আপনারে একটু চা খাওয়াবো, চাচা আপনাকে একটু ঘরে নিব। এই বইলা তুমি ওই মানুষটারে যদি একটু সেবা করো, তারে যদি ঈদের সময় একটা লুঙ্গি কিনে দাও, তারে ঈদের সময় যদি একটা তুমি এমন কাপড় চুবর কিনে দাও। আল্লাহর নবী বললেন যেন তুমি তোমার বাবার এই কবরে নতুন কাপড় পরাইছ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। নবী বলেন যেন তুমি তোমার বাবার এই কবরে নতুন কাপড় পরাইছ। বাবার একজন বন্ধু, বাবার বয়সের একজন মানুষের সেবা করছো, যেন বাবার এই সেবা করছো। মার সাথে যেই মহিলাগুলি চলতো তাদেরকে পাইলে পরে মার মতো শ্রদ্ধা কইরো, মার বয়সের মহিলা দেখলে পরে মার মতো শ্রদ্ধা কইরো। যখনই তুমি তাদের সেবা করবা, শ্রদ্ধা করবা, তাদের একটু খেদমত করবা, আল্লাহ পাক ওই খেদমতটা মার কবরে আল্লাহ পৌঁছে দিব। এজন্য রে ভাই বলতেছিলাম পাঁচটা আমলের কথা নবী বলছেন, এক নম্বর দোয়া, দুই নম্বর দান সৎকা করা, তিন নম্বর হলো তাদের ওয়াদা, ওয়াদা পূরণ করা, চার নম্বর তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখা,
পাঁচ নম্বর তাদের বন্ধু বান্ধবদের সাথেও খোঁজ খবর নেওয়া। যদি বাপ মার নামে দান করো, জুনাইদ বাগদাদি রাতের বেলা ঘুমাইলেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ ওনার সামনে এসে কান্দে। আল্লাহর ওলি বললেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? কই, হুজুর আপনি আমাকে চিনেন না, আপনাকে আপনি আমার চিনবার কথাও না, আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমি মারা গেছি, কবরে জাহান্নামের আগুনে জ্বলতেছি। হুজুর, দুনিয়াতে আমার কোনো আওলাদ নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। আল্লাহ আমাকে জানাইছে, যদি আমার মেয়েটা আমার নামে দান সদকা করে, তাহলে আল্লাহ আমার কবরের আজাব মাফ করে দিবে। হুজুর, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, একটু দয়া করে যদি আমার মেয়েটার এই খবর দিতেন। আল্লাহর ওলি ঘুম থেকে ওইটাই মেয়েটার সংবাদে চলে গেলেন, মানুষদেরকে জিগাইতেছেন, অমুক মেয়েটারে তোমরা চিনুনি। মানুষেরা কয়, হুজুর মেয়েটা তো বড় খারাপ চরিত্র, ভালো না, ওর কাছে ভালো মানুষ কেউ যায় না, আপনি কেন যাবেন? আল্লাহর ওলি বলেন, খবর দাও, ঠিকানা বলে দাও, যাওয়াটা একান্ত জরুরি। মানুষজন কয় নদীর ঘাটে গোসল করে, জুনাইদ বাগদাদি নদীর ঘাটে আইসা দেখেন মেয়েটা গোসল করে, গোসল থেকে ওঠার পর ডাক দেয়া, কয় মৌলবি তুমি আবার কি চাও? আল্লাহর ওলি বলেন, মা রে আমি কিছু চাই না, একটা খবর দিতে এসেছি রে মা, তোমার বাবা আজ থেকে বেশ কিছুদিন আগে কবরে চলে গেছে, তাই না? বলে হ, তোমার বাবা কবরে বড় আজাবে আছে, কষ্টে আছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, স্বপ্ন যুগে আমার সাথে দেখা হইছে, আমাকে বলছে আল্লাহ নাকি জানায় দিছে, তুমি যদি তোমার বাবার নামে দান সদকা করো, আল্লাহ পাকের উসিলায় তোমার বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে। ভাইরা বন্ধুরা, এই খবরটা মেয়েকে দেওয়ার পর মেয়েটার দিল নরম হলো না, কারণ সন্তানরে যদি দিন শিখায় না যায়, কবরের পাশ দিয়া চলে যাবে রে বাবা, এরপরও বাবার কথা ইয়াদ করবে না। যদি আল্লাহর দিন শিখায় না যান, মার কবরের পাশ দিয়া গান গাইতে গাইতে যাইব, এরপরও মার কথা ইয়াদ হইব না, ইয়াদ হইব না। আর যদি দিন শিখায় যান, কবরের পাশে যাইয়েই সূরা ইখলাস তিনবার পড়ব, আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব বাপমার কবরে পৌঁছায় দিব। অন্তত দিন শিখায় গেলে পরে এতটা হবে, এতটুকু হবে, গান গাইবে না কবরের পাশে। ওই মেয়েটা দিন না থাকার কারণে দিল নরম হয় নাই, বাবার কবরের আজাবের কথা শোনার পরেও দিল নরম হয় নাই, বরং হাতের মধ্যে এক মুষ্টি মাঠ পানি লইয়া আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির দিকে ঠাট্টা কইরা মজাক কইরা ঢিল মারছে, কয় নেন আমার বাবার জন্য এতটুকু পানি আমি সদকা করলাম, এই বইলা জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। আল্লাহর ওলি সাথে সাথে গাটা সরায় ফেলছেন, পানিটা গায়ে লাগে নাই, মাটিতে পড়ছি, চোখ দিয়ে পানি চইলে আসছে। হায় রে সন্তান বুঝি এমন হয়, সন্তান বুঝি এমন হয়। চলে গেলেন বাড়িতে নিরাশ হইয়া, এই রাতে তিনি ঘুমাইছেন, দেখেন স্বপ্ন যুগে ওই মানুষটা গতকাল যে ছিল জাহান্নামী, আজকে সে জান্নাতি চেহারার মানুষ হইয়া হাজির হইয়া গেছে। আল্লাহর ওলি বললেন, কেমন করে তোমার পরিবর্তন হলো? মেয়ে তো কোনো দান সদকা করে নাই, কোনো দোয়া করে নাই। বাবা তখন বলতেছে, হুজুর আপনার শুকরিয়া জানাইতে এসেছি, আমার মেয়েটা আপনার দিকে যে পানি ঢিল মারছে, ঠাট্টা কইরা মজাক কইরা আমার নামে, এই পানিটা কিন্তু আপনার গায়ে পড়ে নাই, পড়ছে মাটিতে, যেই জায়গায় পড়ছে ওই জায়গায় একটা পোকা, দীর্ঘদিন যাবত পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছিল, ওই পোকাটার মুখের মধ্যে পানিটা যায় পড়ছে, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হইছে। সাথে সাথে পোকায় কয়, আল্লাহ যার উসিলায় পানি পেয়ে আমার জীবন রক্ষা করলো, তুমি তারে মাফ করো।
ওই পুকার দোয়ার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাপ মার নামে সন্তান যদি দান সদকা করে, এই উসিলায় বাপ মার কবরের আজাব মাফ করে দেয় কে? আর একটু জোরে বলেন কে? একজন ভাই হাত উঠান সবার আগে। হুজুর, আমি আমার আব্বা আম্মার নামে আগামী রমজান মাস পর্যন্ত আল্লাহ যদি আমার হায়াত বাঁচায় রমজান মাসে আমি 1000 টাকা দিব ইনশাআল্লাহ। 10 জন ভাই বাপ মার নামে 10টা হাত উঠান। সবার আগে একজন ভাই বলেন, পিছনে 2টা ভাই হাত উঠেছে, কি নাম ভাই? নাম কি নাম? ফাহিমিয়া, জনাব ফাহিমিয়া 1000। আল্লাহ, মা বাবা আছেন তো? বাবা নাই। আল্লাহ, বাবার কবরে সন্তানের দানের খবর পৌঁছাও। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আপনি মজনু ভাই, কি নাম? নূর মোহাম্মদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আর একটা কথা, হুজুরে বলছিলেন আমাকে যে হুজুর টাকা কালেকশনের দরকার নাই, এখানে নবীর বাগানে নবীর কিছু মেহমানরা পড়তেছে, এদের বাৎসরিক একটা খোরাকের প্রয়োজন। আমি শুধু এতটুকু 10 জন ভাই দেখতে চাই, 10টা বস্তা চাউলের বস্তা দিবেন রমজান মাসে, 1 বস্তা 70 বস্তার সোয়াব। দেখি 10টা বস্তা কেলা দিবেন, সবার আগে একজন ভাই হাটটা জাগান, হুজুর আমি 1 বস্তা চাউল দিব ইনশাআল্লাহ রমজানে, কি নাম? মোহাম্মদ আলী ভাই, 1 বস্তা চাউল। জোরে কোন মারহাবা, আর একটু জোরে আওয়াজ দিয়ে মারহাবা। মা বাবা আছেন? রব্বুল আলামিন, মায়ার নজরে, কুদরতি নজরে একটু তাকায় দেখো, তোমার বান্দারা বসে বসে তোমার কথা, তোমার হাবিবের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে। আমলখানা যদি পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গোনা খাতাগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, যারা হাত বাড়াইছি মালিক, জানি না কার জানি আমার মতো মা দুঃখিনী দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই। আয় আল্লাহ, যার মা আছে মাহফিল শেষ করিয়া ঘরে গিয়া আম্মা কইয়া ডাক দিবে, আমার মতো যার মা নাই ঘরে গিয়া মা কওয়ার কোনো সুযোগ নাই। আয় আল্লাহ, মালিক, সন্তান বাড়িতে আসার খবর দেওয়া মাত্র দুঃখিনী মা যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরে নাই ঘুমায় না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত সারা রাত জাইগা থাকে, এমনও মা যাদের অন্ধকার কবরে, মালিক ওই মারে তুমি কবরে আজাব দিও না, কবরে মাইরো না। সন্তান হাত দুইটা বাড়ায় মার পক্ষ থেকে মাফ চাইতেছে গো আল্লাহ, কুদরতি নজরে তাকায় দেখো। ও মালিক, মার রুটা ডাইকা বলে বাবা রে, মার কবরের পাশ দিয়া চইলা যাও, কবরখানা দেইকাও কি দুঃখিনী মার কোদাইয়া ধয় না। নামাজ পড়ার জন্য উঠছিলাম, তুমি কান্না শুরু করে দিছো, কুলে নিছি পসরা করে নাপাক বানায় দিছো, আমি মা নামাজটা ঠিক মতো পড়তে পারি নাই, এজন্য আজকে কবরে মা ধরা খায়া গেছি, একটু মার জন্য হাতটা উঠে কান্দ, তোমার চুকির পানির উসিলায় আল্লাহ মার কবরের আজাব মাফ করে দিবে রে বাবা। ও মালিক, মায়ার নজরে, মায়ার নজরে, কুদরতি নজরে একটু তাকায় দেখো, এই মাহফিলে কত সন্তান, আল্লাহ মা হারা সন্তান, বাবা হারা সন্তান, চোখের পানি ফালায়া ফালায়া মার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে মাফ চায়। আল্লাহ মেহেরবানি করে
আম্মা আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ভাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ বাপ মা দুনিয়া নাই, আয় আল্লাহ মেহরবানি করে তাদের কবরে সন্তানের এই দানের খবর তুমি পৌঁছায় দাও। আল্লাহ তার সন্তানগুলিও তার মতো দানবীর বানা। আয় আল্লাহ যেই সন্তান বাবার জন্য দান করে তার সন্তানও তার জন্য দান করে। আয় মাওলায়ে করিম, আল্লাহ আমার ভাইয়ের এই দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহর উসিলায় তাদের সকল মুর্দেগানদেরকে মাফ করো, তাদের প্রত্যেকের কবরে দানের খবর পৌঁছায় দিও। ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান শুয়ে আছে মাওলাহ, এই মাহফিলের খাতিরে, মাদ্রাসার খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিও। এই মাদ্রাসাখানাকে তুমি কবুল করে নাও। ছোটো ছোটো বাচ্চাগুলি মাদ্রাসায় পড়ে, যেই বয়সে বাচ্চারা মাদ্রাসায় আসছে কোরআন শিক্ষা করার জন্য, এই বয়সে বাচ্চা মায়ের কুলে ঘুমাইতো, বাবার কুলে ঘুমাইতো। ও আল্লাহ, বাবার কুলে মায়ের কুলে ঘুমাইতো, মা দুঃখিনী ঠিক মতো খায় না, বাবা খাইতে বসলে চোখের পানি ঝরায় কান্দে। জানি জানি না আমার সন্তান এই মুহূর্তে খাইল নাকি ঘুমাইল। ভালো খানা খাইতে গেলে বাবার চোখ দিয়ে পানি ঝরে। মা যেই সন্তানটারে নিজের হাতে খাওয়াইতো, নিজে গোসল করাইতো, নিজে বিছানা বিছা দিত, এই বাচ্চাটা আজকে কোরআনের খাতিরে নিজের খানা নিজে খায়, নিজের বিছানা নিজে বিছায় গো। আল্লাহ আল্লাহ তোমার কোরআনের দিকে তাকাইয়া, বাপ মার দিলের দিকে তাকাইয়া সন্তানকে কবুল করো, মঞ্জুর করো। এই মাদ্রাসার প্রতিটা ছাত্রকে আল্লাহ দিনের জন্য কবুল করো, কোরআনের হাফেজ বানাও, আলেমে দিন বানাও। ছাত্র ওস্তাদ সবাইকে কবুল করে নাও। অনেকেই দোয়া চাইছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি সাহেবের, আয় আল্লাহ ভাবি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দিও। সালাম সাহেবের মা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দিয়ে দিও। ও মালিক অনেকেই বিছানায় পইরা পইরা তোমাকে ডাকতেছে গো, আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের সুস্থতার নিয়ামত তুমি দান করো, অসুস্থতা থেকে হেফাজত করো। আমরা যারা সুস্থ আছি রাস্তাঘাটের আফত বিপদ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও, মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সন্তানগুলিকে যারা স্কুল কলেজে পড়ে, আল্লাহ তাদেরকে নামাজি বানাও, দিনদার বানাও, মা ভক্ত বাবা ভক্ত বানাও। যেই সন্তানগুলি বাপ মার কদর বুঝে না তাদেরকে বুঝ দিয়া দাও। আল্লাহ যেই সন্তানগুলি বাপ মার কদর বুঝে না তাদের অন্তরের ভিতরে বাপ মার কদর ঢুকে দাও। আয় আল্লাহ আমার অনেক প্রবাসী ভাই আছে, প্রবাসে আল্লাহ তুমি তাদেরকে আফত বিপদ থেকে হেফাজত করো, তাদের রুজির মধ্যে বরকত দাও। প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে, দেশের কথা মনে পড়ে আসতে পারে না, এই টাকার জন্য মা সাইরা বাবা সাইরা, কলিজার টুকরা সন্তান সাইরা, সাত সমুদ্র তেরো নদীর ওই পার দিন কাটায় রাত কাটায়। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাদের রুজির মধ্যে বরকত দিও, হালাল পথে চালায়ো, সব ধরনের ছোট বড় বিপদ আপদ থেকে বাঁচাইও। মাদ্রাসায় যারা সাহায্য করলো, আল্লাহ রমজান মাসে তোমার মাদ্রাসায় তোমার নবীর বাগানে যারা দান করার নিয়ত করলো প্রত্যেকের হায়াতের ভিতরে বরকত দিয়ে দিও। আল্লাহ রমজান মাস সুস্থতার সাথে রোজাগুলি রাখার তৌফিক দিও। আয় আল্লাহ ব্যবসায়ী যারা আছে ব্যবসার মধ্যে বরকত দিও, কৃষক যারা আছে আল্লাহ তাদের কৃষি খেতে বরকত দিও। আয় আল্লাহ আমাদের দেশটার উপরে শান্তি নাজিল করো, অশান্তি দূর করো, পরস্পরে মিল মহব্বত বাড়ায় দিও, হিংসা বিদ্বেষ দূর করে দাও। আয় আল্লাহ এলাকার মানুষকে মাদ্রাসার মুয়াফিক বানাও, ছাত্রদেরকে দিল থেকে ভালোবাসার তৌফিক দাও। আল্লাহ ছাত্রদেরকে দিল থেকে ভালোবাসার তৌফিক দাও। আয় আল্লাহ এলাকার মানুষকে এই মাদ্রাসার উসিলায় তুমি কবুল করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আমার মা বোনদেরকে মাফ করে দাও,
আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দাও, দিনের জন্য কবুল করো, খাস পর্দার ভিতরে থাকার তৌফিক দান করো, যুবকদেরকে মসজিদমুখী নামাজি বানাও। আয় আল্লাহ আজকের আশা বসাকে নাজাতের উসিলা বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।